রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর দেখো, আজ একাদশী, তো সকালবেলা দাদা আর জিয়ামণি চলে গেল, দাদা কাজে যাবে। বাচ্চারা ঘুমাচ্ছিল, ওরা এখন ঘুম থেকে উঠলো। আমি স্নান করে সকলকে প্রসাদ দিয়ে দিলাম আর নিজেও প্রসাদ পেয়ে নিলাম, দিয়ে সবার জন্য নিয়ে আসলাম গরম গরম দুধ। আর তো চলো আমরা সবাই মিলে এখন একাদশীতে দুধ খেয়ে নিচ্ছি, আর তারপর গিয়ে বাচ্চাদেরকে দিয়ে আসব সবজি টবজি কেটে নিয়ে। তারপর তো চলো পরে আসছি। দেখো, পড়াতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি, আর একাদশীতে কিছু সবজি কাটলাম, তোমরা তো সবই জানো, তাও চলো একটু দেখি। দেখো, সুপের জন্য এগুলো কাটলাম, কুমড়ো, পেঁপে, গাজর, আলু, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম। এটা স্যুপ হবে আর আলু ভাজা হবে। চলো পড়িয়ে আসি, তারপর আসি। তো পড়িয়ে এসে ছেলেকে পড়াচ্ছিলাম সারাদিন, কালকে অনেক কাটাকাটির পর আজকে একদমই শরীরটা এনার্জি নেই। সকালে কিছুই খাওয়া হয়নি, আসলাম, মা এক গ্লাস শরবত দিল নুন চিনির জল করে, সেটাই খেয়েছি, আর এখন খেতে বসবো। ছেলে গেছে ভোগ লাগাতে, আর এদিকে মা আমাদেরও প্রসাদ বেড়ে নিচ্ছে। চলো দেখিয়ে দিই তোমাদের একবার একাদশীর প্রসাদের লুকটা। একাদশীর প্রসাদটা এতটাই টেস্টি হয় যে মানে মনে হয় যে একাদশী কবে আসবে এরকম একটা ব্যাপার। দেখো, সুপের মধ্যে বাদাম ছড়ানো, আলু আর শশা, একাদশীতে এরকম প্রসাদ পেলে আর কিছুই লাগবে না। আজকে একাদশীর প্রসাদটা অনেক 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 বেশি টেস্টি হয়েছিল। কেন জানো তো, আজ অনেকটা বেশি পরিমাণে ক্যাপসিকাম দিয়েছিলাম, আর ক্যাপসিকাম খেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের দাদা তো অনেকটা ক্যাপসিকাম এনেছিলো, তোমরা তো জানোই, তো সেই জন্য কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল আজকের প্রসাদটা। আমার ভীষণ ভালো লেগেছে, আলু ভাজা দিয়ে বাদাম দিয়ে একদম স্যুপটা। ছেলে এখনও খায়নি, ও পরে খেয়ে নেবে। আর দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চারা সবাই পড়তে এসে গেছে, সবাইকে পড়াচ্ছি। আর এদিকে ছেলে দেখো, আজ পড়া অল্প হয়েছিল বলে চলে এসেছে, তাই আমি বললাম এখানেই পড়তে বসে যেতে। পড়ানো হয়ে গেছে, সবাই চলে গেছে, আর পেয়ে গেছে খুব খিদে। আর মা একটা কি রান্না করেছে, চলো দেখাই তোমাদেরকে। দেখো, মা রান্না করেছে সাবুর পোলাও। মা তো পুরো অবাক করে দিয়েছে আমাকে। আসলে আমি পড়াতে পড়াতে মাকে এসে বলছিলাম যে মা খুব খিদে পাচ্ছে, তো মা বলল যে কি আর খাবে একাদশীতে, সেরকম তো কিছু খাবার নেই, তো ব্যাস একটা কলা ধরিয়ে দিল, বলল কলাটাই খেয়ে নে। তো যাই হোক, কলাটা খেয়ে আমি চলে গেলাম পড়াতে। খুব খিদে পাচ্ছিল এই কথাটা মাকে বলে গেছিলাম, আর তোমরা তো জানোই মা বলতে কেমন হয়, মা জিনিসটা কি, মায়ের কাছে বলে গেছি খিদে পেয়েছে, আর মা কিছু খাবার বানাবে না সেটা তো হতে পারে না। ব্যাস মা বানিয়ে ফেলেছে সাবুর পোলাও। সত্যি বলতে সকাল থেকে রাত একাদশীতে এই ধরনের খাবার পেলে প্রত্যেকেই চাইবে একাদশী করতে, আমার তো মনে হয়। তো দেখো, ছেলেও জানো তো, ছেলে দেখো ওকে একটুখানি দেওয়া হয়েছে, ও বলছিল খাবে না, তো দেখো তারপর ওকে তো জোর করে দেওয়া হলো। ওদিকে দেখো অনির্বাণ এখনও বাড়ি যায়নি, ও বসে আছে, তো ও বলল কি আমি খাবোই না, আসলে বাচ্চারা তো এগুলো পছন্দ করে না, তো জোর করে মা ওকে ওর হাতে একটু দিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। খা, এটা ভালো লাগবে, খা, খেয়ে নে, ভালো লাগবে। কেমন খেতে, তো সব কিছু টেস্ট করতে হয়, টেস্ট করলে বোঝা যায় যে কেমন খেতে, না টেস্ট করে কি করে জানবো যে খারাপ না ভালো। দেবো আর একটু, বলছে হ্যাঁ, কই দে বাটিটা, দে কই বাটিটা, দে কই দে বাটি, আর না বেশ খেলাম সাবুর পোলাওটা, সবজি দিয়ে হয় কিন্তু আলু দিয়ে না বেশি ভালো লাগলো খেতে। আর এদিকে ছেলে তো মানে প্রথমে ওর তো সবসময় খাবো না করে জোর করে খাওয়াতে হয়,
সবজি দিয়ে একদিন করেছিলাম ওর ভালো লাগেনি, আজকে ওর জন্য খাবে না খাবে না করছে। তো তারপরে জোর করে বললাম খেতে তো হবেই, তো চলো ওকে একটু জিজ্ঞেস করে নিই যে প্রথমে কেমন লাগছিল, ভাবছিল খাবে না, তো তারপরে কেমন লাগলো। এই যে ড্রয়িং মাস্টার, প্রথমে তো সাবুর পোলাওটা খাবে না বলছিলে, তারপরে কেমন লাগলো? ভালো। তো এবার প্রত্যেক একাদশীতে কি ফিক্সড? আর সকালের টিফিনে নিয়ে যাবি না কি বলছিলে? সকালের টিফিনে নিয়ে যাবো। স্কুলে সব সকালের টিফিনে ওনাকে এটাই নিয়ে যাবে এখন, এত ভালো লেগে গেল। তো দেখো পড়তে থেকে এসে এখন পড়ছে ড্রয়িং, আবার একটু বাদে পড়তে বসবে, আর আমিও চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার কি রান্না হয় দেখি, আর পড়াতে বসবো। তো চলো সঙ্গে থাকো। তো দেখো ছেলেকে পড়ানোর পর একটু কাজ বাজ করছিলাম, আর তারপরে এদিকে দেখো রাত্রেবেলার ডিনারের জোগাড় করছে মা বাবা দুজন মিলে, আলু মাখা তৈরি করছে। আমি এদিকে সব বাসন টাসন মাজলাম মেজে, আর এদিকে তোমাদের দাদার তো খাওয়া হয়ে গেছে, সকালের ভাত ছিল আর সাথে একটু আলু ভাজা করে দিলাম ওকে, দুধ আর ভাত আলু ভাজা খেয়ে নিল, আর বললাম একটু দুধ গরম করে দিই খাও, বলছে মাথা ব্যথা করছে, তাই দুধ গরম করলাম। চলো দুধটা গিয়ে দিয়ে আসি। কি গো নিয়ে যাও, দেখো এই যে এক প্যাকেট বালিশটা করলাম সন্ধ্যে রেগে। রান্নাঘরের কাজ সব শেষ, জানলাটা বন্ধ করে দিই, জানলার এগুলো না কালার উঠে গেছে, তোমরা আবার ময়লা ভেবো না জানো, এগুলো সব কালার উঠে গেছে, রং করতে হবে। আর রাত্রেবেলা শোয়ার আগে যে কাজটা তোমরা অবশ্যই করবে সেটা হলো সিলিন্ডারের যে সুইচটা আছে সেটা অবশ্যই কিন্তু বন্ধ করবে। চলো। তো দেখো মা বাবা এখনো খাচ্ছে আর আমার খাওয়া কমপ্লিট, আর ছেলে দেখো আজকে বায়না করছে খাবে না, সাবুর পোলাও খেয়েছে, ওর পেট নাকি ভর্তি, ও খাবে না, একটুখানি খেয়ে ওর হয়ে গেছে। দেখো আবার টুপুস করে একটুখানি নিয়ে মুখে পড়ল। তো চলো টেস্ট টেস্টি আলু মাখা খেয়ে নিলাম, আর এবার যাব শুতে, 11টা বাজে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ বন্ধুরা, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, চলো ভালোবেসে বলো, রাধে রাধে হরে কৃষ্ণ।